এটা হচ্ছে 656 লিটার ফ্রিজ আপকামিং। এই কালার যেটা, এটা কাস্টমার যদি চায় ওনার বাসার যে কোনো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিডিয়া ডিসপ্লে, যে এটার মাধ্যমে আমি চাইলে ইউটিউব ভিডিও, এমনকি দেখা যাচ্ছে আমার খাবার শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখান থেকে অনলাইন শপিং করতে পারবো। এখানে আমাদের কিছু বাজারের ইয়াদেও আছে, এখান থেকে মীনা বাজার, স্বপ্ন, চালডালা, আগরা সবকিছু থেকে শপিং করতে পারবে। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি। এটা নন ফস্ট, এটা উপরে নর্মাল, নিচে ডিপ। এটা হচ্ছে চাইলে আমি হলিডে মোড করে নর্মালটা বন্ধ রাখতে পারবো, যে আমার নর্মাল দরকার নাই, আমি নর্মালটা বন্ধ রাখবো। আবার দেখা যাচ্ছে আমার নর্মাল খুবই প্রয়োজন, আমার ডিপ দরকার নাই, আমি চাইলে কনভার্ট করে ডিপকেও নর্মাল বানাইতে পারবো, পুরোটাই নর্মাল বানানো যাবে। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফ্রিজার, মানে ডিপ ফ্রিজ যেটা আমরা বলি ভার্টিক্যাল। ডোরটা কি গ্লাস ডোর নাকি? হ্যাঁ, এটা টেম্পার্ড গ্লাস। টেম্পার্ড গ্লাস, ভিতরে আপনার হিউজ স্পেস, যারা একটু একদম পুরোটাই নরম ডিপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল হতে পারে এটা। এটা তো বেশিরভাগ দোকান বা হোটেলের জন্য ইউজ করা হয়, সেক্ষেত্রে উনি যদি চায় ওনার দোকান বা হোটেলে এখানে অ্যাড সেট করবে, অ্যাডভার্টাইজমেন্ট, সেটা উনি নিজের ইয়াতে করতে পারবে ওনার দোকানের নামে। আর এটা হচ্ছে সম্পূর্ণ বেভারেজ কুলার, 440 লিটার। 440 লিটার, হিউজ স্পেস। এটা হচ্ছে আমাদের স্মার্ট টেবিল, টেবিল অথবা কফি টেবিল। প্রথমত আমি এটা টেবিল হিসেবে ইউজ করতে পারবো, দ্বিতীয়তে এটাতে সাউন্ড সিস্টেম আছে, এখানে আমি প্রেস করব অটোমেটিক এটা পানি নিয়ে নিবে, এই যে অলরেডি পানি নিয়ে নিচ্ছে। ফোন যদি ওয়্যারলেস হয়, ওয়্যারলেস চার্জিং হয়, তাহলে এখানে রাখলে অটোমেটিক ফোনটা চার্জ হবে। আর এটা হচ্ছে আমাদের মিনি বেভারেজ, চকলেট, মিল্ক, মেডিসিন এই জাতীয় খাবার রাখতে পারবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, আজকে আমরা চলে আসলাম হচ্ছে বাণিজ্য মেলার ওয়ালটনের এক্সক্লুসিভ যে প্যাভিলিয়নটা আছে সেই প্যাভিলিয়নে। আজকে আমরা মূলত ওয়ালটনের যে আপকামিং রেফ্রিজারেটরগুলো আছে এগুলো নিয়ে একটা শর্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে 656 লিটার ফ্রিজ আপকামিং। আপকামিং এই ফ্রিজটাতে আমাদের অনেকগুলো ফিচার আছে, তার মধ্যে ডিউ কুলিং, মেটাল কুলিং সিস্টেম, 3D MSI ইনভার্টার টেকনোলজি, IGT, ইন্ডিভিজুয়াল টেম্পারেচার কন্ট্রোল, IoT, স্মার্ট রেফ্রিজারেটর অর্থাৎ ইন্টারনেট অফ থিং, যেটা আমরা মোবাইলের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে কন্ট্রোল করতে পারবো। যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ম্যাট গ্লাস, এখানে কোনো ক্রাস পড়বে না, দাগ পড়বে না। আর এই কালার যেটা, এটা কাস্টমার যদি চায় ওনার বাসার যে কোনো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে। আর এখানে আমাদের আরও কিছু সুবিধা আছে, এখানে ডিউ কুলিং যেটা, সেটা হচ্ছে মূলত দুইটা চেম্বারের জন্য আলাদা আলাদা ইভাপোরেটর ইউজ করা হয়েছে, একটার বাতাস আরেকটাতে যাবে না, এটা ইন্ডিভিজুয়ালি নিয়ন্ত্রণ করা যাবে। দেখা যাচ্ছে অনেক সময় আমি যদি দেখা যাচ্ছে দেশের বাহিরে যাই অথবা গ্রামের বাড়িতে যাই 10 দিন 15 দিনের জন্য, তখন দেখা যায় যে আমরা নর্মালের খাবারটা শেষ করে রেখে যাই, সেক্ষেত্রে যদি আমি নর্মালটা বন্ধ রাখি তাহলে কিন্তু আমার বিদ্যুৎ বিলটা, বিদ্যুৎ বিলটা কম আসবে। দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে হলিডে মোড, আমি যদি হলিডে মোডটা করে রাখি তাহলে আমার নর্মালটা টোটালি বন্ধ থাকবে, শুধু ডিপে চলবে। কত লিটার এটা? 656 লিটার। এটার আনুমানিক প্রাইস 1,50,000 থেকে 1,60,000 এর মধ্যে থাকবে। 1,50,000 থেকে 1,60,000। আচ্ছা আচ্ছা, তা এটাতে আপনার তো এদিক দিয়ে তো আপনার পানিটা বের করার অপশনটা দেয়া আছে। হ্যাঁ, এখানে পানি বের করতে পারবে। আর এখানে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা এটা বেশি সব সময় ইয়া করে, যার কারণে এখানে দেখা যাচ্ছে পানিটা যাতে নষ্ট না হয় এখানে আমাদের লক সিস্টেম আছে, যে যাতে বাচ্চা কাচ্চা সব সময় এখানে ব্যবহার না করতে পারে। কালার ভেরিয়েন্ট আপনি চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে, কাস্টমার যেটা চাবে সেটা কালার মানে কাস্টমাইজ করে নেওয়া যাবে। হ্যাঁ, ওকে। এই ডিসপ্লেটা সম্পর্কে একটু বলেন, যে ডিসপ্লেটা, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই কানেক্টেড। আচ্ছা আচ্ছা, মানে মোবাইল দিয়ে ওটা কন্ট্রোল করা যায়? হ্যাঁ, মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় এবং এটা দেশ এবং দেশের বাহির থেকে কন্ট্রোল করতে পারবে। এখানে আমাদের অনেকগুলো সেটিং আছে, যেমন টার্বো মোড আছে, ইকো মোড আছে, তারপর দেখা যাচ্ছে আমার ফ্রিজটাতে যদি কোনো সমস্যা হয় এখানে অ্যালার্মের সিস্টেম আছে, যে একটা অ্যালার্ম দিবে এবং ওইখানে একটা ইরর কোড আসবে, যেটা কাস্টমার দেখলে বুঝতে পারবে যে আমার ফ্রিজটাতে সমস্যা। আমাদের ইঞ্জিনিয়ার যায়, ওটা সরাসরি যে অ্যালার্মের যে ইরর কোডটা দেয় ওটা দেখে ঠিক করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, মূলত এটার মধ্যে দুইটা মানে তিনটা ইতি করা আছে, মানে কালারগুলো এক একটার মধ্যে এক একটা রকম। এটা কি গ্লাস ডোর না? ম্যাট গ্লাস। ম্যাট গ্লাস, আচ্ছা, ভাঙার কোনো সম্ভাবনা নাই? না না, ভাঙার কোনো সম্ভাবনা নাই। এখানে কিন্তু আমাদের আরেকটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা 3D MSI ইনভার্টার, এটার মধ্যে এটা ইউজ করা হয়েছে না? হ্যাঁ, এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে। দেখাচ্ছে আমরা জানি সাধারণ ইনভার্টার যেটা শুধু বিদ্যুৎ সেভ করে, এই ইনভার্টারটা হচ্ছে 3D
এমএসও অর্থাৎ হচ্ছে থ্রি ডাইমেনশন ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন, যেটা কম্প্রেসরের তাপমাত্রা, ওই রুমের তাপমাত্রা এবং ফ্রিজের ভিতরে যে খাবারগুলো রাখা হবে সেটার তাপমাত্রার উপর নির্ভর করে কম্প্রেসরকে হাই স্পিড লো এই তিনটে স্পিডের মধ্যে ও চালাবে। এতে দেখা যাচ্ছে বিদ্যুৎটা আরো সাশ্রয়ী হবে। এটা হচ্ছে আমাদের নেক্সট আপকামিং 619 লিটার। এটা তো একটা ভার্সন মনে বাজারে অ্যাভেলেবল আছে না? এটা আমাদের দুইটা ভার্সন বাজারে অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা, কোন পাশটা নরমাল কোন পাশটা ডিপ? এই পাশটা পুরাটা ডিপ, এই পাশ পুরাটা নরমাল। নরমাল, আচ্ছা ওকে। এখানে আমাদের আইজিটি আয়োনাইজার আছে, যেটা ওইটাতেও আছে যে ওইটা ব্যাখ্যা করা হয় নাই। আইজিটিটা হচ্ছে ইন্টেলিজেন্ট ড্রাম টার্মিনেটর, যেটা আমরা বাজার থেকে কাঁচা শাক সবজি বা ফলমূল নিয়ে আসলে ওইটাতে ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু থাকে, যে যখন আমি আইজিটিটা চালু করে রাখবো তখন দেখা যাচ্ছে ওই ড্রামটা সম্পূর্ণ ও ধ্বংস করে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারটা ফ্রেশ থাকবে। আচ্ছা জি, একটু ফ্রিজের এটা এটার মধ্যে স্পেশাল ফিচার যেটা, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিডিয়া ডিসপ্লে, যে এটার মাধ্যমে আমি চাইলে ইউটিউব ভিডিও, এমনকি দেখা যাচ্ছে আমার খাবার শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখান থেকে অনলাইন শপিং করতে পারবো। এখানে আমাদের কিছু বাজারের ইয়াদেও আছে, এখান থেকে মীনা বাজার, স্বপ্ন, চাল ডালে, আগোরা সব কিছু থেকে শপিং করতে পারবে। এমনকি এখান থেকে আমি ফ্রিজটা কন্ট্রোল করতে পারবো। এখানে আমাদের ফ্রিজের কিছু মোড আছে, সুপার, হলিডে, টার্বো, ইকো। আচ্ছা আচ্ছা, এখানে যেমন সুপার মোডের কাজ হচ্ছে আমরা সচরাচর অনেক সময় একসাথে যখন মাছ মাংস বেশি রাখি, যে আমার দেখা যাচ্ছে ফ্রিজটা বেশি সময় চালানো দরকার, সে সময় যদি আমি সুপারটা সেট করি সেক্ষেত্রে আমার এখানে আওয়ার চলে আসবে, আমি 2 থেকে 48 ঘন্টা যে কোনো টাইম চেক করে ফ্রিজটা ননস্টপ চালাতে পারবো। এটার প্রাইসটা কেমন হতে পারে? এটার প্রাইসটা 1,39,990, আর এটা ফেব্রুয়ারিতে অ্যাভেলেবেল হবে। কাস্টমার যদি চায় আমরা 15 দিনের ভিতরেও তাকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে পারবো। এটা তো গ্লাস ডোম না বডিটা? এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস। টেম্পার্ড গ্লাস, ওকে। এটা ছোট মিনি ফ্রিজ, এটা আমাদের আমেরিকায় এক্সপোর্ট হয়। আমেরিকায় এক্সপোর্ট হচ্ছে বা বডিটা? হ্যাঁ, আমেরিকায় ভালো ফিডব্যাক পাওয়ার কারণে আমরা এবার দেশেও কিন্তু রিভার্সিবল ডোর, রিভার্সিবল ডোর, যেটা হচ্ছে যদি কাস্টমার চায় যে ডোর আমি এদিক থেকে খুলতেছি, যে কাস্টমারের এদিক থেকে খোলার সমস্যা, আমি ডোরটা সেট করে এই পাশে লাগাতে পারবো, এটা এই পাশে লাগাতে পারবো, এদিক থেকে খুলতে পারবো, মানে উল্টো দিয়ে দিক রিভার্সিবল লাগাতে পারবে। আচ্ছা ওকে, এটার বডিটা কি আপনার মেটাল না টেম্পার গ্লাস? এটা হচ্ছে হলে আমরা বলি বিসিএম ডোর। বিসিএম ডোর, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিসিএম ডোর। এই নেক্সট আর কোন মডেলটা হবে? এটা হচ্ছে 350 লিটার। এটাও তো মানে বিসিএম ডোর না? হ্যাঁ, এটাও বিসিএম ডোর। চাইলে আমি হলিডে মোড করে নর্মালটা বন্ধ রাখতে পারবো, যে আমার নর্মাল দরকার নাই, আমি নর্মালটা বন্ধ রাখবো। আবার দেখা যাচ্ছে আমার নর্মাল খুবই প্রয়োজন, আমার ডিপ দরকার নাই, আমি চাইলে কনভার্ট করে ডিপকেও নর্মাল বানাইতে পারবো, পুরাটাই নর্মাল বানানো যাবে, এটা হচ্ছে কনভার্টেবল। আচ্ছা আচ্ছা, কনভার্টেবল। কিন্তু ডিপকে নর্মাল মানে নর্মালকে ডিপ বানানো যাবে না, শুধু ডিপকে নর্মাল বানানো, ডিপকে নর্মাল বানানো যাবে, যে আমার ডিপের প্রয়োজন নাই নর্মাল, আমি পুরাটাই আমি নর্মাল বানাবো, সেটা কনভার্টেবল করে নর্মাল বানানো যাবে। আর আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি। হ্যাঁ হ্যাঁ, রাইট। এবং ইউরোপের কারেন্ট ইভেন্সি অনুযায়ী এটা তৈরি। আর এখানে আমাদের যে ডিসপ্লেটা আছে, এখান থেকে যে আমাদের কনভার্ট করার অপশন আছে, এটাও টার্বো মুট করা যায়, সিস্টেম লক করা যায়, এটাতে ওয়াইফাই কানেকশন আছে, এটাও হচ্ছে আমাদের স্মার্ট, আপনি চাইলে এটাও দেশ এবং দেশের বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন। এটাও তো ইনভার্টার টেকনোলজি না? হ্যাঁ, এটাও ইনভার্টার টেকনোলজি। এটার প্রাইসটা কত হতে পারে? এটা আনুমানিক আপনার 70,000-এর মধ্যে থাকবে। 70,000 টাকার মধ্যে থাকবে। লিটার কত লিটার আছে এর স্পেসটা? এর লিটার হচ্ছে 350। 350 লিটার। নেক্সট আরেকটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফ্রিজার। জি, মানে ডিপ ফ্রিজ যেটা আমরা বলি ভার্টিক্যাল। আচ্ছা, এটা হচ্ছে
এগুলাতে সবগুলাতে খাবার রাখতে পারবেন। এটা কি রিমুভাল আপনারা অনেক ক্ষেত্রে এগুলা কি রিমুভাল ড্রয়ারগুলো কি রিমুভ করা যাবে? হ্যাঁ হ্যাঁ ড্রয়ার বের করা যাবে, সম্পূর্ণ রিমুভ করা যাবে। আচ্ছা আর হচ্ছে দেখা যাচ্ছে অনেক ফ্রিজে মানে ফ্রিজার গুলাতে ড্রয়ার আটকে যায়, এটার এর জন্য আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে সচরাচর আটকেবে না বরফ হলেও। আবার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের হাইট অনুযায়ী যে এইগুলা বের করার সমস্যা, মাংস রাখতে সমস্যা, সেক্ষেত্রে আমরা এইগুলা ফোল্ডিং সিস্টেম করা হয়েছে সুবিধার্থে, ভালো সুবিধা। এটাও স্মার্ট কন্ট্রোল কিন্তু ওয়াইফাই কানেক্টেড না। আচ্ছা ওকে, এখান থেকে চাইলে এখানে লক সিস্টেম আছে, চাইল্ড লক আছে, চাইল্ড লক খুলতে পারবে, এখান থেকে সুপার ফ্রিজার করতে পারবে, সেট লেভেল করতে পারবে। ওকে, এটা তো মানে ডোরটা কি গ্লাস ডোর নাকি? হ্যাঁ এটা টেম্পার্ড গ্লাস। টেম্পার্ড গ্লাস। আচ্ছা এটার প্রাইস अराउंड কত হতে পারে? এটা প্রাইস 60,000-70,000। 60,000-70,000 এর মধ্যে থাকবে আপকামিং। আর লিটারটা কত লিটার এটা? এটা হচ্ছে 325 লিটার। 325 লিটার। ভিতর আপনার হিউজ স্পেস, যারা একটু একদম পুরোটাই নরম ডিপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল হতে পারে এই গ্লাসটা। হ্যাঁ পুরোটাই ডিপ। ওকে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এলইডি ডিসপ্লে, যেটা আমরা বেভারেজ কুলার, আমাদের এটা হচ্ছে বেভারেজ কুলার। বেভারেজ কুলার মানে ট্রান্সপারেন্ট এলইডি। এখানে যদি কাস্টমার তার দোকান, এটা তো বেশিরভাগ দোকান বা হোটেলের জন্য ইউজ করা হয়, সেক্ষেত্রে উনি যদি চায় ওনার দোকান বা হোটেলে এখানে অ্যাড সেট করবে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা উনি নিজের ইয়াতে করতে পারবে ওনার দোকানের নামে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে সব কিছু, আর এটা হচ্ছে সম্পূর্ণ বেভারেজ কুলার। আপনি ধরেন আমি যে কোনো ভিডিও, হ্যাঁ ওটা করা যাবে, যেমন পেন ড্রাইভ দিয়ে চালাতে পারবেন। আচ্ছা পেন ড্রাইভ দিয়ে যে কোনো ধরনের থিম টিম ভিডিও প্লে করা যাবে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এটা অপারেটিং কি অ্যান্ড্রয়েড নাকি? হ্যাঁ অপারেটিং টা অ্যান্ড্রয়েড, অপারেটিং টা হচ্ছে অ্যান্ড্রয়েড, রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল। আচ্ছা এটার প্রাইস কত হতে পারে? 1,00,000 টাকা। 1,00,000 টাকার মধ্যে থাকবে আনুমানিক। এটা কি আসবে 2023 সালের মধ্যে? এটা 2023 বলতে জুন জুলাইর ভিতর আশা করি আসার সম্ভাবনা রয়েছে। না ওকে, তারপর হচ্ছে ডিপ ফ্রিজার, যেটা টাচ সিস্টেমে ডিপ ফ্রিজ, না কন্ট্রোলিং টা হচ্ছে মনে হয় টাচ, এখান থেকে কন্ট্রোল করা যাবে আর কি। জি, এটা কত লিটার? এটাও আমাদের আপকামিং কনভার্টেবল আসতেছে। আচ্ছা আচ্ছা, যে যেটা উনি চাইলে পুরো ডিপটা নরমাল করতে পারবে। এটাও মানে ডিপটাকে নরমাল করা যাবে? হ্যাঁ, এমন কি এটাতেও টার্বো মোড আছে যে দ্রুত ঠান্ডা করার, আবার লাইট মোড আছে যে খাবারটা যাতে নষ্ট না হয় নরমাল হবে। আচ্ছা, ওইভাবে সবকিছু আমাদের এখানে কয়েকটা ফাংশন আছে করতে পারবে, এমন কি বাচ্চা কাচ্চা যাতে সিস্টেম চেঞ্জ না করতে পারে সেক্ষেত্রে চাইল্ড লক আছে। চাইল্ড লক দেয়া আছে? হ্যাঁ। আচ্ছা এটার প্রাইস কত হতে পারে? এটার প্রাইসটা এখনো আমাদের ওইভাবে জানানো হয় নাই, এটা না কাজ চলতেছে, তো এটা আমাদের হ্যান্ডমেড দামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লিটারে কত লিটার? 205। 205 লিটার। 205 লিটার দোকানে যেগুলা ইউজ করা হয়। এটা তো মনে মার্কেট অ্যাভেলেবল আছে? হ্যাঁ এটা মার্কেটে অ্যাভেলেবল। এটা 270 লিটার। 270 লিটার। আর হচ্ছে এটার সাইজ 270 লিটার, এমআরপি 50,990। বাণিজ্য মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে? আমাদের তো মেলায় তো আমরা কোনো সেল করতেছি না, সব প্রদর্শনী, সেক্ষেত্রে তারপরে যদি কাস্টমার নিতে চায় আমাদের অনলাইন থেকে নিতে হবে, সেক্ষেত্রে হয়তো মেলা উপলক্ষে 10% ডিসকাউন্ট এবং তার হোম ডেলিভারি ফ্রি। এটার দাম হচ্ছে 50,990 টাকা। না এটা লিটারে কত লিটার? এটা 270 লিটার। 270 লিটার। আর আরেকটা জিনিস যেটা আমাদের ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি যেটা ওটা বলা হয়নি, আমরা যেগুলো রেসিডেন্সিয়াল বাসাবাড়িতে ইউজ করি যে ফ্রিজগুলা, সেগুলাতে কম্প্রেসর 12 বছর, ভিতরের যন্ত্রপাতি 4 বছর, আফটার সেল সার্ভিস 5 বছর এবং হোম সার্ভিস টোটালি 1 বছর ফ্রিজ। আর হচ্ছে আমরা যেগুলো কমার্শিয়াল অর্থাৎ দোকানে ইউজ করি সেগুলার কম্প্রেসর 4 বছর, ভিতরের যন্ত্রপাতি 2 বছর, আফটার সেল সার্ভিস 2 বছর, 2 বছর এবং হোম সার্ভিস 1 বছর টোটালি ফ্রি। এটা হচ্ছে আমাদের স্মার্ট টেবিল, কি টেবিল অথবা কফি টেবিল 1 in 5, যেটা আমি একটার ভিতর 5টা পাচ্ছি, যে প্রথমত আমি এটা টেবিল হিসেবে ইউজ করতে পারবো, দ্বিতীয়তে এটাতে সাউন্ড সিস্টেম আছে, তৃতীয়ত এখানে আমি প্রেস করব অটোমেটিক এটা পানি নিয়ে নিবে, এই যে অলরেডি পানি নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কেটলিতে পানি নিয়ে নিচ্ছে? হ্যাঁ পানি নিয়ে নিবে এবং এটা অটোমেটিক হিট হবে,
তখন আপনি চা বা কফি বানায় খেতে পারবেন। আচ্ছা আচ্ছা। চতুর্থ তো ফোন যদি ওয়্যারলেস হয়, ওয়্যারলেস চার্জিং হয়, তাহলে এখানে রাখলে অটোমেটিক ফোনটা চার্জ হবে। আর এটা হচ্ছে আমাদের মিনি বেভারেজ, যে নর্মাল ফ্রিজ, এখানে সফট ড্রিঙ্কস, চকলেট, মিল্ক, মেডিসিন এই জাতীয় খাবার রাখতে পারবে। মিনি বেভারেজ, আচ্ছা। হ্যাঁ, মিনি বেভারেজ। আর এটা হচ্ছে আমাদের চকলেট কুলার, এটাও আপকামিং, এখানে চকলেট ঠান্ডা করার জন্য। এটা দেখা যাচ্ছে অনেক দোকানে রাখবে বা যে কোনো ক্যাফেতে রাখবে, এবং শৌখিন বা বাসা বাড়িতেও রাখতে পারবে। নির্ধারণ করা হয়নি, যেহেতু আমাদের হ্যান্ডমেড দামি ফ্রিজ, মানে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি। আর এটা আনুমানিক, মানে স্মার্ট টেবিল যেটা, এটা আনুমানিক 80-90 হাজারের মধ্যে থাকবে। 80-90 হাজার টাকার মধ্যে। আর পাশাপাশি তো মিউজিক তো আছেই না? হ্যাঁ, মিউজিক সিস্টেম, সাউন্ড সিস্টেম, হ্যাঁ, লাইটিং সিস্টেম আছে। ওকে, এক্সেলেন্ট। থ্যাংক ইউ সুমন মাহমুদ ভাই, এত সুন্দর আর গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে হেল্প করার জন্য। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।